বন্ধুরা আসসালামু আলাইকুম শুভন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট হইতে চল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেমনে এই প্রতিযোগিতামূলক মার্কেট প্লেসে মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার হান্টিং করবেন আর আপনি যদি এই টেকনিকগুলো অবলম্বন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ বায়ার পাবেন এবং তাদের থেকে আপনারা কাজ পাবেন সো বর্তমান যে কম্পিটিটিভ মার্কেট প্লেস এই আপনি যদি বর্তমান যুগে একজন নতুন সেলার হিসেবে যদি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলেন বা অ্যাসেটটা ইত্যাদি করেন তাহলে কিন্তু আপনারা অর্ডার পাবেন না আপনি অর্ডার পেতে পারেন আপনার যদি লাখ অনেক 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 ভালো থাকে তাহলে সো বর্তমান এই সময়ে আমার মতে বা এইটা আপনাদের করা উচিত যে শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা অন্যান্য যে আদার ওয়েগুলো রয়েছে তার মাধ্যমে আপনারা হইতেছে কেমন মানে বাইরে থেকে বায়ার হান্টিং করবেন এবং তাদের সঙ্গে মেসেজ করবেন এবং তাদের থেকে কাজ নেবেন এরপরে আস্তে 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 যখন আপনাদের ফাইবার বলেন আপওয়ার্ক বলেন বলেন ইত্যাদিতে যখন আপনার রিভিউ বৃদ্ধি পাবে তখন আশা করি আপনি অর্গ্যানিকভাবে অর্ডারগুলো পাবেন তাছাড়া একজন নতুন সেলার হিসেবে অর্গ্যানিকভাবে অর্ডার পাওয়াটা কিন্তু খুবই খুবই টাক ব্যাপার এটা আপনারা সকলেই জানেন এটা আশা করি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে কি সিম্পল ট্রিক যে আপনি কেমনে বায়ার হান্টিং করবেন সো এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কেমনে আপনারা লিঙ্কডিন থেকে বায়ার হান্টিং করবেন কেমনে আপনারা এক একটা ইউএসই বুকের একটা লোকাল বিজনেসকে ধরবেন ধরে তাদেরকে মেসেজ দিবেন এবং এই ইত্যাদি তাদের ব্যবসা বাড়ানোর জন্য অর্ডার নেবেন এবং হইতেছে কেমনে হইতেছে মার্কেট প্লেসের ভিতর থেকে বায়ারদের ইনফরমেশন বের করে তাদেরকে মেসেজ দিবেন ইত্যাদি হইতেছে আজকের এই ভিডিওতে দেখাবো এই ভিডিওটা একটা প্লে লিস্ট আকারে রয়েছে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নিবেন কারণ ওই ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ এবং আপনাদের কাজে লাগবে সো ওই ভিডিওগুলো আশা করি আপনারা দেখে নেন সো চলুন না ওই ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আইছি সো এখন আমরা বিভিন্ন টেকনিক দেখব যে এই সব টেকনিকের মাধ্যমে আমরা বায়ার হান্ট করব আমরা কয়েক প্রকার টেকনিক দেখবো যেমন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদির মাধ্যমে এরপর হচ্ছে লোকাল বিজনেস হান্ট করব আর হচ্ছে মার্কেট প্লেসের ভিতর থেকে বায়ারদের ইনফরমেশন বের করে তারপর তাদেরকে মেসেজ দেবো এইভাবে আমরা চেষ্টা করবো আরেকটা হচ্ছে আমরা লিঙ্কডিন থেকে সো আমরা প্রথমে লিঙ্কডিন থেকেই শুরু করি ব্যাপারটা লিঙ্কডিন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে মূলত একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা অনেকেই জানেন না সবাই মনে করেন যে লিঙ্কডিন একটা মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কের মতো ব্যাপারটা এরকম না ইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং তার পাশাপাশি লিঙ্কডিনে মানে জব নামে একটা সেকশন রয়েছে বলা যায় এটা একটা মার্কেট প্লেস মূলত এটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরকম সো আমাদের লিঙ্কডিনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সর্বপ্রথমে সো এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে টেক ভাইয়া লিখে ইউটিউবে সার্চ দিলে আমার একটা চ্যানেল আসবে ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন অথবা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব যে কেমনে আপনার একটা ইন অ্যাকাউন্ট করবেন আর সেটাকে সুন্দরভাবে প্রফেশনাল লাইস্ট করবেন দেখেন এখানে প্রথমে আপনার সুন্দর একটা ছবি দিতে হবে এই লিঙ্কডিন বা ফাইবার অপর কী সব মার্কেট প্লেস ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ এই সব জায়গায় এমন কোনো ছবি দিবেন যাতে আপনার মুখ বোঝা যায় বা প্রফেশনাল একটা ভাব আসে এরপর লিঙ্কডেনের একটা সুন্দর একটা ব্যানার দিবেন সুন্দর একটা বায়ো দেবেন অ্যান্ড আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক যদি পারেন তাহলে দিয়ে দিবেন যেমন আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার সার্ভিস কোর্স ইত্যাদি সবাই দেখতে পারবে করতে পারবে এরকম এরপর আমার আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এরপর আমার অ্যাবাউট এখানে আমি কী করি না করি ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে আর হইতেছে এখানে আমার স্কিল কী কী আমি কী কী সার্ভিস পারি যেমন ডিজিটাল মার্কেটিং সার্সিং অপটিমাইজেশান ওয়েব ডেভেলপমেন্ট ব্র্যান্ড মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং রিয়েল এস্টেট মার্কেটিং এটসেট্রা ইত্যাদি সো বর্তমান সময়ে লিঙ্কডিনে আপনি যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আমি মানলাম একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু করলেই হবে না আপনার লিঙ্কডিনে এসেই সর্বপ্রথম আপনার ভালো নেটওয়ার্কিং তৈরি করতে হবে ভালো নেটওয়ার্কিং করতে আপনি আপনি লিঙ্কডিনে কিছু ভিডিও আপলোড দিতে পারেন অবশ্যই সেটা বাংলা কোনো ভিডিও না অবশ্যই লিঙ্কডিনে আপনার কোনো ফানি ভিডিও ওইরকমভাবে ফানি ভিডিও আপলোড দিবেন না এখানে অবশ্যই আপনি কিছু জ্ঞানমূলক ভিডিও তার মাঝে একটু ফান থাকতে পারে সেটা সমস্যা নেই এরকম টাইপের ভিডিও করবেন পোস্ট আপলোড দিবেন দেখতে পারেন আমারটা এইভাবে আপনি এটা করতে পারেন এইভাবে তাহলে হয় কি মানে আপনি যদি একটা জ্ঞানমূলক ভিডিও লিঙ্কড আপলোড করেন বা এইসব সোশ্যাল নট অনলি লিঙ্কডিন আমি লিঙ্কডিন বলতেছি না আপনি ইনস্টাগ্রামও করতে পারেন ফেসবুকেও করতে পারেন ইউটিউবেও করতে পারেন আপনি জ্ঞান জ্ঞানমূলক যদি ভিডিও কোনো জায়গায় দেন লিঙ্কডিন অথবা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যদি দেন তাহলে আপনার ওই ভিউাররা যারা দেখে তারা মনে করবে না লোকটা অনেক প্রফেশনাল আর এমন এডুকেশনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি শিখাইতেছেন আর আবার এটা মনে করেন না যে আমি এডুকেশনাল ভিডিও দিতেছি এরা তো শিখে যাবে তারাই নিজেরাই কাজ করবে আমরা করবো না ব্যাপারটা এরকম না তারা কখনোই কাজ করবে না তারা এই জিনিসগুলো যদি দেখে তাহলে অবশ্যই মনে করবে আপনি একজন প্রফেশনাল লোক আপনার স্কিল রয়েছে তাইলে আপনার কাছে আসবে এরকম টাইপের ব্যাপারটা সো আশা করি বুঝতে পারছেন এটা আমি নট অনলি লিঙ্কডিনের কথা বললাম এটা আপনার হচ্ছে এভরিথিং সব রকম সোশ্যাল মিডিয়াতে এইগুলো করবেন আমি যদি সেম হিসেবেই আমি যদি আমার ইনস্টাগ্রামকে যদি দেখাই তাহলে দেখেন আমার ইনস্টাগ্রাম যদি আমি দেখাই এখানে কিন্তু আমার কোনো আলতু ফালতু ভিডিও না সব জ্ঞানমূলক পোস্ট বা আমার কিছু মানে মার্কেটিং রিলেটেড পোস্ট ইত্যাদি ইত্যাদি এরপর আপনারা যদি আমার ফেসবুকে আসেন তাহলে কিন্তু মানে আপনারা কোনো অন্য কোনো পোস্ট দেখতে পারবেন না আমার এখানে সব জ্ঞানমূলক পোস্ট এরপর কিছু আমার কিছু ছবি আমার কিছু মানে অ্যাটসেট্রা কিছু জ্ঞানমূলক ভিডিও রয়েছে এরকম টাইপের কিছু ব্যাপার আশা করি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এভাবে বায়ার হ্যান্ডিং করতে পারবেন এটা কিন্তু মানে বায়ার পেতে পারেন এটা কিন্তু অনেক সময় লাগবে বাট এইটা যদি একবার যদি আপনার যদি ভালো এনগেজড হয় ভালো ফলোয়ার হয় ভালো রিচ হয় তাহলে কিন্তু আপনার এমন এক সময় আসতে পারে যখন আপনার মানে বায়ার বায়াররা আপনাকে খুঁজবে আপনি আর কোনো বায়ারদের খুঁজবেন না সো আপনারা সুন্দর একটা বায়ো দিলেন আপনাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোতে আমি নট অনলি লিংকডিনের কথা বলতেছি আমি কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথাই বলতেছি সো লিঙ্কডিনে এখন আমরা সে হচ্ছে লিঙ্কডিন থেকে আমরা কেমন বায়ার হ্যান্ডিং করব বা জব খুঁজবো লিঙ্কডিনে দেখেন উপরে জব নামে একটা সেকশন রয়েছে লিঙ্কডিন থেকে একটা জব পাওয়ার বা চাকরি আমরা যদি এখানে যদি চাকরি পাইতে চাই বা জব অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমরা এই লিঙ্কডিন থেকে জব সেকশন আসবো এখান থেকে আমরা কিন্তু জব বে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ দেখেন আমি এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ ডিরেক্টর দিলাম এখান থেকে লোকেশন আমি ইউনাইটেড স্টেট যদি দিয়ে দিই তাহলে সব ইউনাইটেড স্টেট বা ক্যালিফোর্নিয়া ইত্যাদি ইত্যাদি সব ইয়ে আসবে আমি যদি এটা করলে অনেক সময় চলে যাবে যেহেতু এই ভিডিওতে আমি আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করব ব্যাপারটা দেখেন আমি অনেক জব রয়েছে এখান থেকে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারি এটা করতে পারি এটা করতে পারি ওদেরকে মেসেজ দিতে পারি এরকমভাবেই মূলত আমরা মানে লিঙ্কডিন থেকে জব অ্যাপ্লাই করতে পারি আর একটা কথা হইতেছি লিঙ্কডিন যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামের মতো সব মানে কন্টেন্ট ক্রিয়েটর বা এরকম লোকজন ব্যবহার করে না লিঙ্কডিন হচ্ছে প্রফেশনালদের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এটা বলা চলে সো এই লিঙ্কডিনে আপনারা যদি ভালো আপনারা যদি সিইও লিখে চার্জ দেন আপনারা যদি ফাউন্ডার লিখে চার্জ দেন বা সিইও ফাউন্ডার এটা হইতেছে একটা বেসিক জিনিস এটা লিখে সবাই চার্জ দেয় সো আপনারা এমন কিছু একটা মানে কোম্পানির এই কোম্পানি বা এমন কিছু একটা পদের নাম লিখে চার্জ দিবেন যেমন এরকম টাইপের ম্যানেজার বা এরকম টাইপের জিনিস লিখে সার্চ দেবেন আমি সাপোজ সিইও লিখে সার্চ দিলাম যেহেতু এটা দেখেন সাথে তাইলে দেখেন এখানে কোম্পানির যত সিইও রয়েছে সিইও রয়েছে সবাই এখানে চলে এসেছে আমি এখান থেকে পিপল সিলেক্ট করলাম অল ফিল্টার যাবো অল ফিল্টারে যায় মনে করেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট তারপর ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট ইত্যাদি লোকেশন যদি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের সব কোম্পানির সিইওরা তখন তো কিন্তু বাংলাদেশের না মানে এশিয়ান ব্যান না যে আমাদের সঙ্গে ফ্রড করবে বা এরকম টাইপের এরকম না দেখেন সো আপনারা যাকে ভালো লাগবে সুন্দর করে তাকে আপনারা একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন কানেকশন রিকোয়েস্ট পাঠানবেন আবার আপনি এরকম করবেন না যে দিনে একশো দেড়শো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে রাখলেন কারণ লিঙ্কডিন অনেক প্রফেশনাল যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সো এখানে আপনার সপ্তাহে সম্ভবত নব্বইটা না কয়টা যেন কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায় তার চেয়ে বেশি হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে ভাই আমার হয়েছিলো তাই আমি আপনাদেরকে বললাম সো আপনি দিনে সর্বোচ্চ নয়টা অথবা দশটা করতে পারেন এর বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না সো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর এখানে অ্যাড নোট এইখানে যদি আপনি যদি কিছু লেখেন তাহলে নোটটাও তার সঙ্গে যাবে আমি আপনাদেরকে দেখাই দিই যে আমি মানে লোকজনকে কি দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাই বা এরকম টাইপের কিছু একটা সো আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাই দিই যেহেতু আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সো আপনাদেরকে এনা করে আমি ভিডিওটা দেখাই দিস সো আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে এই মানে কানেকশন রিকোয়েস্টের যেই ফর্মটা রয়েছে এটা পাঠিয়ে দেবো এখানে কোনোভাবেই রাখবেন না যে আমি মানে কানেকশন রিকোয়েস্টের ভিতরে রাখবেন না যে আমি আপনাকে এই সার্ভিস দেবো এটা ওইটা ওইটা এটা ইত্যাদি ইত্যাদি আপনারা রাখবেন না তাহলে তারা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন আর আপনার দিনে দশটার ভিতরে একটা কানেকশন রিকোয়েস্ট মার হয়ে গেল সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন লিঙ্ক দিনে মূলত এইভাবেই বায়ার হ্যান্ডিং করতে হয় বা এইভাবেই জব অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা যদি ওই চেষ্টা করতে থাকেন অবশ্যই আপনারা পাবেন মানে ক্লায়েন্ট পাবেন জব পাবেন ইত্যাদি পাবেন ইংশ আল্লাহ আশা করা যায় সো আপনারা মনে করেন ইনস্টাগ্রামও ভালো আপনাদেরকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো একটু আগে জ্ঞান দিলামই সো আর এটা নিয়ে না কথা বললেই হয় সো আর একটা টেকনিক রয়েছে সেটা হইতেছে আমরা এক একটা লোকাল বিজনেসের কাছে যাবো লোকাল বিজনেসদের কাছে যায় তাদেরকে মেসেজ দিব যে আপনার এইটা না ওইটা না সো তার জন্য আমরা নিউ একটা ট্যাব নেবো অবশ্যই আপনাদের ক্রোম এক্সটেনশন একটা ওয়ান বিপিএন নামে একটা এক্সটেনশন রয়েছে সেটাকে অবশ্যই আপনারা অন করে নেবেন সেটা আমি এখন করতেছি জনপ্রিয় এবং কার্যকরী একটা ভিপিএন সো আপনারা এখানে এসে এক্সটেনশনের উপর ক্লিক দিবেন এবং লোকেশন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন বা আপনারা অন্য কোনো দেশে সিলেক্ট করে ভিপিএনটা সুন্দর করে অন করে নেবেন সো আমাদের ম্যাক কিন্তু এখন ইউনাইটেড স্টেটের হয়ে গেছে এখন আমরা যাই সার্চ দিব সব কিন্তু ইউনাইটেড স্টেটের জিনিসপত্রই আসবে সব ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট বিজনেস বলেন সব কিছু ইউনাইটেড স্টেটে আসবে এখানে কোনো বাংলাদেশি বিজনেস আসবে না সো তার জন্য হইতেছে আমরা এখানে যদি আমরা কোনো একটা বিজনেস লিখি আমরা সাপোজ থিং আমরা সাপোজ এই জায়গার টি শার্ট লিখে সার্চ করি হ্যাঁ এটা যেহেতু দেখানোর পারপাসে দেখানো আমরা রোবট কিনা এরকম কিছু হিউম্যান টেস্ট করতেছে এটা ভিপিএন লাগাইলে মাঝে মাঝে এরকম হয় সো এই যে দেখেন আমাদের সামনে কিন্তু ইউনাইটেড স্টেটের সব বিজনেস চলে আসছে সো এরা কিন্তু মানে দেখেন ইউনাইটেড স্টেটের মধ্যে আর বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে দেখেন বাংলাদেশে যদি আপনারা এরকমভাবে সার্চ দিতেন এটা কিন্তু কখনোই আসতো না এরকম আপনারা পাইতেন না কিন্তু ইউনাইটেড স্টেটের লোকজন যদি চার্জ দেয় চলে লেখে তারা কিন্তু এই সব ফিচার্স পায় সো এরা তো এক নাম্বার গুগলের এক নাম্বার পেজে শো করতেইছে সো এদের বিজনেসটা ভালো মতো চলতেছে সো এখন আমরা হচ্ছে এমন আমরা সাপোজ দশ নাম্বার পেজে চলে যাই যেহেতু টি শার্ট লিখে সার্চ দিয়েছি সো আমরা দশ নাম্বার পেজে চলে যাই এরা কিন্তু গুগল সার্চ র্যাঙ্কে অনেক 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 পেশায় রয়েছে সো আমরা আরও পরে চলে যাই যেহেতু আমরা শুধু টি শার্ট লিখে সার্চ দিয়েছি দশ নাম্বার পেজে থাকা অনেক বড় ব্যাপার হ্যাঁ আমরা এতে চলে আইসি হচ্ছে হ্যাঁ বাইশ নম্বর পেজেই আমরা শুরু করি এটা যত পরে যাওয়া যায় সে তাই করবেন এতে মানে তাদের কোম্পানিগুলো আরও ছোটো হইতে থাকে সো এরকম এটা আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম এই যে হুম এখন ওয়েবসাইটের হেডারে ফুটারে দেখবেন যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিভিন্ন ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির লিঙ্কে দেওয়া থাকে সো এই জায়গা নাই আমি আর একটা ওয়েবসাইটে যাই দেখেন এই জায়গায় কোনো লিঙ্ক দেওয়া নাই এরকম সো আমরা এই একটা ওয়েবসাইটে যাই সো দেখেন এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট এইখানে না এখানে আমরা চেষ্টা করব ইচ্ছে মানে শুধু এর বিজনেস ওয়েবসাইটগুলোকে যেমন এটা দেখেই বোঝা গেছে এটা একটা স্টোর বা সেলস এরকম একটা ওয়েবসাইট সো এই যে দেখেন এই যে দেখেন ফুটারে তাদের কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক প্রিন্টারেস্ট টুইটার ইত্যাদির লিঙ্ক দেওয়া রয়েছে সো দেখেন এরকম আমরা লিঙ্ক কিন্তু পাই গেছি অনেক সময় তাদের ইউটিউব সব কিছুর লিঙ্কই দেওয়া থাকে সো এটা মোটামুটি ভালোই বড় একটা কোম্পানি দেখতে পাচ্ছেন ব্লুটুথ মার্ক ভেরিফিকেশন রয়েছে কয়েক মিলিয়ন প্লাস লাইক ফলোয়ার রয়েছে হ্যাঁ এটা মোটামুটি ভালো বড়ো কোম্পানি আমরা এরকম কোম্পানিকে টার্গেট করবো না আমরা করবো হচ্ছে যত ছোটো কোম্পানি পার পারা যায় আমরা সব ছোটো ছোটো কোম্পানিকে টার্গেট করবো এগুলো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখলেই বোঝা যায় যে এই কোম্পানিটা কেমন ছোটো না বড় এই যেমন আমি এটা দেখি এই কোম্পানিটা কীরকম তাদের সোশ্যাল মিডিয়া দেখলেই মূলত এটা বোঝা যায় সো আমরা এরকম ব্যবসা টার্গেট করব না তো এই যে আমরা আর একটা ওয়েবসাইটে চলে আসি দেখি এটার কি অবস্থা এটারও নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে আমরা এটারও সেসব সোশ্যাল মিডিয়াতে চলে যাই হ্যাঁ এই যে দেখেন এই কোম্পানিটা কিন্তু অনেক ছোটো আমি শুধু টি শার্ট লিখে সার্চ দিয়েছি আপনারা এইটা লিখে সার্চ দিয়েন না আপনারা এইসব অনেক লিস্ট রয়েছে মানে ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে জিপিটি জিজ্ঞেস করলে এট জিপিটি এআই এটা আপনারা জানেন সে জিপিটি আপনারা যদি বলেন রাইট এসাম ইন্ডাস্ট্রি নেম তাহলে বলে দিবে অবশ্যই এটা আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো আপনাদেরকে সো দেখেন এটা কিন্তু অনেক ছোট্ট কোম্পানি আমার যেমন মনে হইতেছে মাত্র ছাব্বিশটা ফলোয়ার এরা হচ্ছে বিউটি প্রোডাক্ট ইত্যাদি বিক্রি করে এদের ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে এক হাজার মাত্র পোস্ট হইতেছে চারশো আমরা কিন্তু এইসব ব্যবসাকে মেসেজ দিব যে ভাই আপনার এরকম এরকম সমস্যা আপনার এরকম হইতেছে সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ এইটা এটা সো আপনার এই সোশ্যাল মিডিয়াকে আর উন্নত করলে আপনার সেলস বৃদ্ধি পাবে এরকমভাবে মেসেজ দিলে আশা করি সে আপনার মানে কে একটা অর্ডার দিতে বাধ্য হবে মানে একটা অর্ডার দিবে ইনশাল্লাহ এটা আশা করা যায় সো আরেকটা পদ্ধতি সে দেখলাম না যেভাবে কীভাবে লোকাল বিজনেসগুলোকে হ্যান্ড করতে পারি সো আর একটা পদ্ধতি এখন আমরা দেখব সেটা হইতেছে আমরা আমাদের মার্কেট প্লেস থেকে কেমনে বায়ারদের কেমনে বায়ারদের হইতেছে লিড কালেক্ট করবো এবং তাদেরকে মেসেজ দেবো আমি ফাইবারে যাই ফাইবারে যাই আমি ফাইবার সো আমি এখান থেকে ফাইবারে চলে যাই সো আমি ফাইবারে চলে যাই এখান থেকে এই যে আমি আমার একটা ফাইবারে চলে আইছি এখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এরকম টাইপের জিনিস লিখে সার্চ দেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দিলে আমার মতে একটু বেশি ভালো হবে তাই দিয়ে লিড কালেকশন কালেক্ট করা সহজ হবে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এটা লিখেই সার্চ দিলাম সো হ্যাঁ আমি এটা লিখেই সার্চ দিলাম সো আমাদের সামনে দেখেন কিছু গিগ আইসে যাদের এককে দুই কে তিন কে কে প্লাস এরকম রিভিউ রয়েছে এরকম অ্যাটসেট্রা ইত্যাদি রিভিউ রয়েছে সো আপনারা এইসব একটা গিগের ভিতর ঢুকবেন সো আমরা এইসব গিগের ভিতর ঢুকলাম দেখেছেন আমি অনেকগুলো আগেই একসাথে ওপেন করে নিছি এগুলো হইতেছে আপনার সময়ের ব্যাপার আপনি এই এই সেক্টরে যত সময় দিবেন বায়ের হান্টিংয়ে বায়ের রিসার্চে আপনি তত মানে বায়ার হান্টিং করতে পারবেন রিসার্চ করতে পারবেন এভাবে অর্ডারগুলো আনতে পারবেন সো এইখান থেকে আমি মোস্ট রিসেন্টে যাওয়ার দরকার নাই আমি এখান থেকে দিয়ে দিলাম সো এই দেখেন আমরা টার্গেট করব এই যে এখানে যাদের ছবি রয়েছে সো আমরা তাদের ইউজার নেমটা কপি করলাম নতুন একটা ট্যাবে আমরা ফাইবার ওপেন করে নিই সো দেখেন নতুন একটা ফাইবার ওপেন করলাম এ দেখেন এখানে ব্যাপারটা দেখেন ফাইবার ডট কম স্ল্যাশ স্ল্যাশ দেবেন অবশ্য ফাইবার ডট কম স্ল্যাশ এবং আমরা যে ইউজার নেমটা কপি করলাম সেই ইউজার নেমটা সুন্দর করে বসাই দিই সো আপনারা কী করবেন ডাইরেক্ট কোনো দিন মেসেজ দেন না নাহলে আপনার অ্যাকাউন্ট ফুল বাস হয়ে যাবে আমি ভাই প্রথম দিকে একামটা করতাম সো আমার অ্যাকাউন্ট সব উড়ে গেছিলো সো আপনারা এই কাজটা করেন না আপনারা এই নাম লিখে গুগল করেন সো আমরা এই নামটা লিখে গুগল করি অথবা আমরা এই ইমেজটাকে গুগল লেন্সে দিই দেখিও আমাকে কিছু ধরে দিতে পারে নাকি তারপর আমরা সাধারণত বাইরেরা একই ইউজার নেম ব্যবহার করে থাকে সো আপনি এই ইউজার নেমটা দিয়ে একটা মেইল করবেন মেল কীরকম আপনারা এরকম ইউজার নেমটা কপি করবেন যখন মেল করবেন তখন হচ্ছে মেইল সরি জিমেইল ওপেন করবেন জিমেইল ওপেন করার পর মানে মেইল যেভাবে করে সো আমরা যে ইউজার নেমটা কপি করলাম সেই ইউজার নেমটা পেস্ট করে তারপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে তারপর একটা মেল করে দিবেন তার কাছে সেটা কিন্তু পৌঁছালেও পৌঁছাতে পারে কারণ বায়াররা সবসময় একই ইউজার নেম ব্যবহার করে থাকে তারপর বিভিন্ন বায়ারদের নাম সার গুগল করলেই পাওয়া যায় অথবা ইমেজটা গুগল লেন্সে দিলেই পাওয়া যায় এরপর তাদের সোশ্যাল মিডিয়াগুলো বায়ার করে আপনারা মার্কেটিং করতে পারেন সো দেখেন এরা অনেক নিচ্ছে সো এ দেখেন এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আপনি যেহেতু সার্চ দিয়েছেন সো এ দেখেন এখানে তারা অনেক রিভিউ দিছে তাদের এখানে তারা কিন্তু রিভিউ দিছে তাদের যারা পোস্টগুলো তৈরি করছে সেই পোস্টগুলো দেখেন এই রিভিউতে দেখেন এই ফটোতে তাদের নাম্বারটা রয়েছে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে আমরা যদি তাদের এই ওয়েবসাইটে যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমরা ঠিক এর আগে যে প্রসেসটা দেখলাম সেই প্রসেসে আমরা কিন্তু ঠিক ফুল একটা ইনফরমেশান পেয়ে যাব সো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে দেখি সো এই জিনিসটা আমরা আমাদের সো আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্ক কপি করছি এখন আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে চলে যাই তাইলে দেখেন আমরা যদি তাদের এই ওয়েবসাইটের ভিতরে চলে যাই তাহলে আমরা তাদের এই যে দেখেন আমরা তাদের এই ওয়েবসাইটের ভিতরে চলে আইসি সো আমরা এই যে আমাদের এই মানে আমাদের ওই ওয়েবসাইটটাতে চলে এলাম যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা পাইছিলাম দেখেন এই জায়গায় তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে মেল দেওয়া রয়েছে তা আপনারা এখান থেকে মেল করতে পারেন ফোন নাম্বারে কন্ট্যাক্ট দিতে পারেন তাদের সোশ্যাল মিডিয়ার রয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা মেসেজ দিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু অনেক মানে ভালো মানের একটা ছোট্ট একটা কোম্পানি সো আমি এদেরকে মেসেজ দিলাম এরকমভাবে আপনারা যদি কাজটা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অর্ডার পাবেন এবং এই প্রসেস ফলো করলে আপনি অর্ডার পেয়ে যাবেন সো আজকের মতো টাটা যারা চ্যানেলে রান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিয়ে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ